জগদ্ধিতায় কৃষ্ণায় বাসুদেবায় নমো নমো। বাসু, তোমাকে সেবা করবার মতো সামর্থ্য আমার নেই বাসু। তাই নিজ গুণে আমার অক্ষমতাকে ক্ষমা করে তুমি আমার পক্ষের নৈবিত্য গ্রহণ করো বাসু। খাও বাসু, তুমি খাও। এই রামকান্ত, রামকান্ত, এই বেটা রামকান্ত, এই বেটা ছোট লোকচারাল, বল বাসুকে পূজা করার অধিকার তোকে কে দিয়েছে? তুমি তুমি বলো বাসু, তোমাকে পূজা করে আমি আমি কি এমন অপরাধ করেছি বাসু? তুমি বলো বাসু, তুমি চুপ করবে না ছোট লোকচারাল। আরে চোখের জল ফেলতে হবে না দীনবন্ধু। আমি কি বাসুকে তুলে নিয়ে আসবো? নাহলে কি আমি আনবো? না না আমার বাসুকে আমি নিয়ে যেতে দেব না, তাহলে দূর হয়ে যায়। আমার যদি তোকে কোনোদিন পূজা করতে দেখি তাহলে আমি জ্যান্ত আগুনে পুড়িয়ে মারবো, কথাটা যেন মনে থাকে বাসু। তুমি বলে দাও বাসু, তোমাকে হারিয়ে আমি এই জগতে কে নিয়ে বেঁচে থাকবো বাসু? আমি কে নিয়ে বেঁচে থাকবো? আস্তে আস্তে নেমে যাও দীনবন্ধু, বেশি জলে যেন যেও না। তুমিও নেমে এসো রাখিদা, তুমি নেমে এসে তোমার বাসুকে স্নান করাও। বেশ বেশ, বাসুকে আমার কাছে দাও, আমি তো ভালো করে স্নান করাই। না, নিয়ে এসেছি আমি, তা আমি আগে স্নান করাবো। আমার মন্দিরে যখন বাসুকে আমি প্রতিষ্ঠা করবো তখন আমি আগে স্নান করাবো। কোথায় গেল বাসু? তাই তো, আমি তো ভেবেই পাচ্ছি না এইটুকু জলে বাসু কোথায় হারিয়ে গেল। ভাগরদা, এই রাস্তার পাড়তে রামকান্ত যায় না? আরে ডাকো ডাকো ডাকো, রামকান্তকে ডাকো। রামকান্ত, এই বেটা রামকান্ত, একটু এদিকে এসো তো, তোমার বাসুকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, চান করাতে এসে বাসু কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না। কি বলছো তোমরা? কোথায় কোথায় হারিয়ে গেছে আমার বাসু? কোথায় কোথায় হারিয়ে গেছে আমার বাসু? এইখানে, এই তো এখানে, এখানে। দেখা দাও বাসু, দেখা দাও, এই তো পেয়েছি পেয়েছি, আমার বাসুকে আমি পেয়েছি। আরে উঠে এসো, উঠে এসো। পেয়েছি আমার বাসুকে আমি পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। আরে উঠে এসো, উঠে এসো। পেয়েছি আমি, বললা আমি যে বাসুকে পেয়েছি স্থাপন করাবে সেই বাসুকে পুত্র চন্দ্র সংক্রান্ত তুমি সুখ। ওরে মূর্খ চাড়াল, যে বাসুকে আমি মন্দিরে করিব স্থাপন তাহাকে তুই দলিলি নিজের চরণে। ওরে পাষণ্ড, সবংশে নির্মল হবি তুই। আমার বাসুকে, আমার বাসুকে একটি বার আমাকে দেখিয়ে দিয়ে যাও, একটি বার আমাকে দেখিয়ে দিয়ে যাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কি পশুর মুখ ছিল মন্দিরের সম্মুখে, কে তাকে করল পশ্চাৎমুখী? চল বলছি মন্দিরের পিছনে উঠে মারছে, ধাক্কা চেপে যাও দীনবন্ধু, চেপে যাও। কেন এত কটুক্তি? কেবা শূদ্র, কেবা চণ্ডাল, আর কেবা ব্রাহ্মণ,
বলো বলো রামকান্ত, কেন তুমি আসিয়াছিলে ওই মন্দিরের পশ্চাতে? হে ব্রাহ্মণ, শুধু মনে হয় বাসু যেন আমার দিকে ফিরে ফিরে চায়। সত্য সত্য তুমি বলিয়াছ, অশেষ আচ্ছ তোমার ফিরে নাই চায়, তোমার সাধনার ভাষ তুলে তুমি উঠো উঠো ব্রাহ্মণ, কেন এত অনুশোচনা? তুমি দ্বিজোত্তম, পাপকে চেনা যে বড় পুণ্যের ফল। রামকান্তদা, তুমি ক্ষমা করো আমাদের। বাসু, ওগো বাসু, আমাকে ছেড়ে তোমার তোমার খুব কষ্ট হয়েছে, তাই না বাসু? খুব কষ্ট হয়েছে। আর নয়, আর নয় বাসু, আর নয়। নবজন্ম লও তুমি যশবন্তের ঘরে, অন্নপূর্ণার তুমি হও হে নন্দন। যাও যাও বাসু, ধীরে ধীরে যাও, নবরূপে লীলা তুমি করো, লীলা ময় করো, লীলা ময় করো, লীলা ময়। আমার হরিচাঁদের আগ
হরি বল 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 মনে পড়ে দাপরে এমনি করে রাখাল শনে গোচারণ করতাম রাখালিয়া বংশীর ধ্বনিতে পাগল করতাম শ্রীমতী রাধারানীকে কোথায় গেল সেই নীল যমুনার জল কোথায় গেল সেই কৃষ্ণ তামাল বৃক্ষ আজ আমার কাছে বুঝি কেউ নেই কে বলেছে কেউ নেই আমরা তো সকলেই রয়েছি ও হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে নাটু তুই ছিলি আমার বসুদাম আর ব্রজ তুই ছিলি আমার দাম আচ্ছা নাটু তোদের তো দেখছি কিন্তু আমার বিষে কোথায় রে ওরে হরি সে কথা জানতে চাস নে বিষের কাল বিষুচিকা হয়েছিল আজ সকালে সে মারা গেছে মারা গেছে না না আমার বিষে মারা যায়নি আমার বিষে আমাকে ছেড়ে চলে যেতে পারে না সে যে আমার নয়নের মণি আমার হৃদয়ের স্পন্দন আমি তাকে কিছুতেই চলে যেতে দেব না বিষে ফাঁকি দিয়ে চলে গেলি রে কাঁদে তো অভাগিনী মা ওরে বিষে হিরে আয় ফিরে ওই যে বিষে ডুবিল বেহালা খেলবে নায়ার গোষ্ঠ খেলা জন্মের মতো ফাঁকি দিয়ে যাহ বিষে হিরে আরে প্রভাত হলে ডাক্ত আমায় মা মহা বলব ওলে নিতাম তারে পক্ষে আমায় কে ডাকিবে মা বলব হলে কারে তুলে লব কোলে তারে আর কি খুঁজে পাবো রে কো
হায় বিষে পিহিরে আয় ফিরে শেষ হয়ে গেছে, উঠবি না, গোষ্ঠে যাবি না, ওঠ ওঠ ভাই ওঠ, দে মায়ের চোখের জল মুছে দে। হ্যাঁ, তোর জন্য আমি অপেক্ষা করে আছি, গোষ্ঠে যাবি না, চল চল। রত্ন টাঙার বিলে কুলে রে ও কি সাজালেন হরি দেখিলাম রাখা জালেন হরি রত্ন ডাঙার বিলে কস্তরি কু তুমহ হায় রে মালা গাঁথি দিচ্ছে গলে হেরে বলিতে নারী যত রাখা জালেন হরি
যত্ন ডাঙার দিলে কুলে সাজালেন হরি, হরে ওকে সাজালেন হরি, হরে ওকে সাজালেন হরি। আমি ভাবতে পারছি না কি হয়েছে জমিদার। টাকা টাকা যদি অষ্টম লাখকে এক্ষুনি আমি পরিশোধ করতে না পারি তাহলে ও আমার জমিদারি তুলে দেবে। জমিদার বাবু, মোদ্দা কথা, আমি বিজয় সেন আপনার পাশে থাকতে কোনো চিন্তা করবেন না। শুনুন, সাপলাডাঙায় একজন ধনী প্রজা আছে। কে? ও কৃষ্ণদাস। কৃষ্ণদাস, শুনেছি মোদ্দা কথা তিনি নাকি সাংঘাতিক মত, যাই না দেখি না মোদ্দা কথা কিছু পাই কি। টাকা কি ও পাবে? হয়তো পেতেও পারে, শুনেছি খুব পরোপকারী ওই কৃষ্ণদাস। কৃষ্ণদাস? কৃষ্ণদাস বলি, ও কৃষ্ণদাস, ও নায়েব মশাই, আরে আসুন আসুন আসুন। বড় গায়ে পড়ে এসেছে বাবাজি, মোদ্দা কথা বড় বিপদে পড়েছেন তোমাদের জমিদার বাবু। বলুন আমি কি করতে পারি? টাকা টাকা বাবাজি, মোদ্দা কথা কিছু টাকার জন্য জমিদার বাবু আমায় পাঠালেন, আগামী পৌষ মাসের মধ্যে ফেরত দিয়ে দেবেন। বেশ, কত টাকার প্রয়োজন বলুন? মোদ্দা কথা 700 দিলেই হবে। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। আচ্ছা আচ্ছা। এই নিন নাই বসে, এই নিন। তবে দেখবেন পৌষ মাসের মধ্যেই কিন্তু ফেরত দিতে হবে। আরে হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ, মোদ্দা কথা আমি নিজে জামিন রইলাম, যেমন দিচ্ছি মোদ্দা কথা তেমনই ফেরত দিয়ে যাব। তাহলে আমি আসি বাবাজি। নায়েম মশাই, আগে কৃষ্ণদাসের টাকাটা আপনি ফেরত পাঠিয়েছেন তো? মোদ্দা কথা আপনি দিলেন, মোদ্দা কথা তখনই পাঠিয়ে দিয়েছি। তবে ব্যাটা একটা ঝামেলা পাকিয়েছে জমিদার। নায়েব মশাই, টাকা চাইতে খিস্তি আরম্ভ করল, বললে জমিদার নাকি প্রজা শোষণ করে। এই এত বড় স্পর্ধা, সামান্য এক নম প্রজা ওই কৃষ্ণ বৈরাগী। নায়েব মশাই বলুন জমিদার বাবু, নৌকা ছাড়ুন, এটাকে বুঝিয়ে দিতে হবে যে কত ধানে কত চাল, ও বলে কিনা আমি প্রজা শোষণ করি। যান রও মহল। চলে সুনাম সিং। শুনছো কি হয়েছে? নায়ক মশাইকে দেখলাম লাঠিয়ালকে সঙ্গে নিয়ে, বড় ব্যস্ত হয়ে বেরিয়ে গেল, কি হয়েছে গো? সাপলা ডাঙায় ওদের আমি পাঠিয়েছি, বেটারা আমার জমিদারিতে বাস করবে অথচ খাজনা দেবে না। বেটাদের বুঝিয়ে দিতে হবে আমি জমিদার সূর্যমণি মজুমদার। তুমি অমন জমিদারের দম্ভ করো না গো, কাল রাত্রে
ভুবনকে নিয়ে ভীষণ একটা খারাপ স্বপ্ন দেখেছি, তাই আজ তুমি কোথাও যাবে না। তুমি ভুলে যাচ্ছ কেন? হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। আমাকে আজই যেতে হবে ওই সাফলা ডাঙ্গায়। আমার বাবু যখন তুমি শুনবেই না, তবে যাওয়ার আগে কিছু খেয়ে যাবে, চলো। না, আমি আজ কিচ্ছু খাবো না। জানি শরী, নায়েব বিজয় সেনকে মুখের কথা বিশ্বাস করে 700 টাকা গুনে দিলাম। পৌষ মাসের মধ্যে ফেরত দেবে বলেছিল, কিন্তু আজ শ্রাবণ মাস শেষ, টাকাটা তো এখনো ফেরত দিল না। দাদা, তুমি এই সামান্য কটা টাকার জন্য ভেঙে পড়ো না। ঈশ্বর যদি দেন আমাদের অনেক হবে। না রে ভাই, আমি সে কথা ভাবছি না। আমি ভাবছি, কি ভাবছো দাদা? আমাদের ভাগ্যাকাশে নিয়তির কালো মেঘ পুঞ্জীভূত হচ্ছে। ও কিছু নয় দাদা, ও তোমার ভ্রান্ত মনে অলিক কল্পনা মাত্র। হরি, খাও দাদা। কৃষ্ণদাস, কৃষ্ণদাস বাড়িতে আছো? নাই মশাই, আসুন আসুন বসুন। আমি বসতে আসিনি কৃষ্ণদাস, মোত্তা কথা আমি এসেছি খাজনা নিতে। খাজনা? হ্যাঁ খাজনা, বকেয়া 2 বছরের খাজনা। কিন্তু নায়েব মশাই, আমি যে আপনাকে 700 টাকা ধার দিলাম, সে টাকা তো আপনি ফেরত দিলেন না। কি বললে তুমি? টাকা ধার দিয়ে আগে তুমি আমাকে? মোত্তা কথা, ঠাকুর বংশে জন্ম নিয়ে এত বড় সাংঘাতিক মিথ্যা কথাটা বলে ফেললে কৃষ্ণদাস। নায়েব মশাই, আমার তোমার দাদা একটা জলজান্ত মিথ্যাবাদ। নায়েব মশাই, এই জন্যই লোকে বলে পলির বামুন ঠোড়া সাপ, যে না মারে তার পায় পাপ। কি এত বড় স্পর্ধা? রাম সিং, মোত্তা কথা চালা লাঠি। ভাই নায়েব মশাই, এই কাজ আপনি করবেন না, এর ফল কিন্তু ভালো হবে না। রাম সিং, হত্যা কথা চালা লাঠি। হত্যা কথা, আমার লোকের গায়ে হাত দেখাচ্ছি মজা। এমন একদিন আসবে যেদিন ওদের গলার ধরা সাধারণ লোকের কাছে আবর্জনা বলে মনে হবে। কৃষ্ণদাস, কৃষ্ণদাস, এ বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে। এই বাড়ি এখন আমার। এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে তোমরা বেরিয়ে যাবে। ভেবনা লক্ষ্মী, ক্লান্তি কর দূর, খেলা এখানেই নহে শেষ। খেলিতে হইবে পুরো জগৎ ব্যাপিয়া, জগৎ পিতা হেতা আসিবে নামিয়া। কৃষ্ণদাস, সময় কিন্তু অতিবাহিত হচ্ছে। জমিদার বাবু, এই এত রাত্রে আমরা কোথায় যাব? ঠাকুর ঠাকুর তুমি বলে দাও, ঠাকুর এখন আমরা কোথায় যাব? ওরাকান্দি, ওরাকান্দি হবে এযুগের শ্রেষ্ঠ পীঠস্থান। ওরাকান্দি, ওরাকান্দি, ওরে বৈষ্ণব দাস, ওরে গৌরী দাস, ওরে স্বরূপ দাস, চল আপনাকে একদিন অনুতপ্ত হতে হবে। আরে যাও যাও, তোমাকে আর মোত্তা কথা কেন দিতে হবে?
জাননী জন্মভূমিষ্য স্বর্গাত পিগরিয়সি, আমার সাপলা ডাঙ্গার মাটি মা, তোমার কোলে জন্মেছিলাম কিন্তু তোমার আশা আমি পূর্ণ করতে পারলাম না। জীবনে আমি তোমাকে কিচ্ছু দিতে পারিনি, তাই শেষ বিদায় বেলায় তোমাকে দিয়ে যাচ্ছি আমার শেষ সম্বল, দুপুটা চোখের জল, দুপুটা চোখের জল। জন্মভূমি মাটি জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যা মহাগো, জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যা। যাবার বেলায় সজল চোখে মহাগো, জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যা। মাতার প্রাণনাথ পথেরই ধুলা, জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যা। মহাগো, জন্মের মতো তোমার হরি, তোমায় ছেড়ে যা। রাম সিং, এই শয়তান তার ঘর ধরে
দর করে দাও। চল চল বাবু, ক্ষমা চাইতে আমি যাব ওই ওড়াকান্দি, ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে আমি বলব ঠাকুর তুই আমাকে ক্ষমা করে দাও, ঠাকুর তুই আমাকে ক্ষমা করে দাও। প্রভু, অনেক দিন হয়ে গেল আমরা শাপলাডাঙ্গা থেকে এই ওড়াকান্দিতে এসেছি। সংসারের অবস্থাও তো তেমন সচ্ছল নয়, আসার সময় এক কপদ্যকে তিনি সঙ্গে আনলেন না, এখন আমাদের সংসার কেমন করে চলবে? যিনি অভাব ঘটিয়েছেন তিনিই অভাব মোচন করবে। স্বয়ং শান্তি যার হরিপ্রিয়া, তার কি কোনো অশান্তি থাকতে পারে? প্রভু, কে ওই যে পাগলের মতো বিড়বিড় করতে করতে এদিকে আসছে, ওকে আমি ডাকবো? ডাকতে হবে না লক্ষ্মী, ও এমনিতেই আসবে। এমন এক অদৃশ্য আকর্ষণ ওর মধ্যে লুকিয়ে আছে যার টানে ওকে এখানে আসতেই হবে। এই তো ওড়াকান্দি, এটাই তো ঠাকুর বাড়ি। কোথায় কোথায় আমার সেই মন ভুলানো প্রাণ কাঁদানো মূর্তিখানি, কোথায় কোথায় দয়াল ঠাকুর? গোলোক, এই তো আমি। কে কে তুমি? অনন্তনাগ সজ্জা পরে মহালক্ষ্মী মহাবিষ্ণু রূপে তুমি কে? আমার কাছে আয়। তুমি না ত্রেতায় কীর্তিসত্য পালিবারে 14 বছরের লাগি গিয়েছিলে বনে? আমার বুকে আয়। তারপরে কুরুক্ষেত্র সমরে অর্জুনের রথের সারথি তুমি বিশ্বরূপ করেছিলে ধারণ। তাই না রে? আয়। আর কলিতে গৌরাঙ্গ রূপে তারক ব্রহ্ম মহানাম দিয়ে তুমি না দীপুল করেছিলে উদ্ধার? আমার বুকে আয়। তোর ভয় কিসের? আমি তো রয়েছি গোলোক। লক্ষ্মী, আমার গোলোক কে তুমি ধরে তোলো। গোলোক, ও গোলোক, চেয়ে দেখ আমি কে। কে কে তুমি? তুমি কি আমার মা? হ্যাঁ রে পাগল ছেলে, আমি তোর মা। এ যুগে স্নেহময় হয়ে এসেছি, আমি তোদের চোখের জল মুছিয়ে দেব। কাঁদিস নে শান্তি, আমার গোলককে বাড়ির ভিতরে নিয়ে যাও, ওকে কিছু খেতে দাও। আজ কতদিন ধরে অনাহারে অর্ধাহারে পাগলের মতো আমাকে খুঁজে বেড়াচ্ছি। যা বাবা, কিছু খাবি যা। তুমি কোথায় যেন যাবে বলেছিলে? রাউত খামারে। রাউত খামার? রাউত খামারে রামলোচনের বাড়িতে আজকে মহোৎসব, সেখানে যে আমাকে যেতেই হবে। অপরূপেক মানুষ এলো ভাই এলো ওড়াকান্দি, হরে এলো ওড়াকান্দি। মানুষ এলো ভাই এলো ওড়াকান্দি, বাঁকা নয়ন নিশি
কান্দি এলো ওরা কান্দি অপরূপে মানুষ এলো ভাই এলো ওরা কান্দি আজানুলম বিতবাহু তুতারে গ্রাস করেছে প্রেমরূপ রাহু সঙ্গে ভক্ত দেখলে স্থির থাকে থাকে না কেহ হারে তারে নয়ন বানে বিন্ধি এলো ওরা কান্দি অপরূপ এক মানুষ এলো ভাই এলো ওরা কান্দি দেখে তার রূপ পেরেছে হারা হারে কেউ বলে সই সচির গোরা কেউ কয় মা খুম চোরা নবরসে তো মানুষ এলো ভাই এলো ওরা কান্দি কি কব সেই রূপের কথা আহারে পতি ছাড়ে পতি প্রতা খেয়ে ধর মেহের মাথা ত্রিচরণে হেন আয় মাথা হারে তারাতে জি আবে বিধি এলো ও রাকান্দি অপরূপে মানুষ এলো ভাই এলো ও রাকান্দি তার মুখ শশীহারে যোগভু লে যায় যোগীষি
পদে লোটায়াসি। বলে গো সাহাইরা মহানন্দ ও এবার ঘুচল জীবের চিত্ত সন্ধ গেল শ্রাবণ ধন্দ অশ্বিনী তুই মানুষেলো ভাই এলো ওড়া কান্দি, হারে এলো ওড়া কান্দি, হারে এলো ওড়া কান্দি। এই গায়ের গণ্যমান্য ব্যক্তি চৈতন্যবালাকে? আমি এই গায়ের গণ্যমান্য ব্যক্তি চৈতন্যবালা। ও আচ্ছা আচ্ছা, তা তোমার সাথে আমার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে। যা বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় কম। ঠাকুর ঠাকুর, কি হবে উপায় দয়াময়, লোক দেখছি অনেক, প্রায় হাজার খানেক, এদিকে রান্না খুব কম, কি হবে উপায় বলো দয়াময়, কি হবে উপায়? হয়ে যাবে হয়ে যাবে, দেখো ঠিক হয়ে যাবে। বড় ভয় করছে ঠাকুর, বড় ভয় করছে, মান সম্মান বুঝি যায় ঠাকুর। আচ্ছা রামলোচন, সব দিয়ে কতগুলো রান্না হয়েছে? এক মন। বা 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 বা, দু মন তো নয়, এক মন। হয়ে যাবে হয়ে যাবে, মা অন্নপূর্ণার দয়া থাকলে অতিই হয়ে যাবে, তুমি ঈশ্বরে বিশ্বাস রেখো, ঈশ্বরে বিশ্বাস। যাচ্ছি ঠাকুর যাচ্ছি, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। এসব ভণ্ড আমি বিশ্বাস করি না চৈতন্য, বিশ্বাস তোমাকে করতেই হবে। যেদিন এই ভবের খেলা সাঙ্গ হয়ে যাবে, সেদিন বিশ্বাস করে তার তরণীতে তোমাকে উঠতেই হবে। তাই আমি বলি, ও চৈতন্য, তোর চৈতন্য হোক, তোর চৈতন্য হোক, তোর চৈতন্য হোক। আরে চাও চাও, চৈতন্যকে আর চৈতন্য শেখাতে হবে না, আমি 22 মিলের মাথুর পর, আমার নাম চৈতন্যবালা। আর কতদিন তুমি আমাকে এমনি করে ভোগাবে ঠাকুর? কত অসুস্থ লোক সীতাভোলাকে দিয়ে আসে, তারা সুস্থ হয়ে ফিরে গেল, আমি তাদের কাছে শুনে এলাম স্বয়ং ভগবান পূর্ণব্রহ্মশ্রী হরিরূপে জন্ম নিয়েছে, কিন্তু কিন্তু কোথায় কোথায় ঠাকুর, ঠাকুর একটি বারের জন্য তুমি আমার
ঠাকুর অনেকদিন ধরে তুমি জ্বরে ভুগছো? কই দেখি দেখি, কই না, জ্বর তো নেই। আমি যখন যেখানে বিপদে পড়ে তোমাকে ডাকবো, তুমি ছুটে আসবে আমার কাছে। দশরথ ঠাকুর, আমি তো বারে বারে তোমাদের ডাকি, ছুটে আসি এই ধরা ধামে, তাই তো আমি বলি তুমি বিয়ে করে সংসারী হও না? ওই লক্ষ্মীকান্ত টিকাদারের বোন মালাবতীকে বিয়ে করে তুমি বহির সাধন করো। আজ থেকে তুমি হরিনাম করবে। হ্যাঁ লক্ষ্মী, লক্ষ্মী আমার দেখেছ প্রভু? হ্যাঁ দেখো, এই দশরথের শরীর খারাপ, তুমি ওকে বাড়ির মধ্যে নিয়ে যাও, পান্তা ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে দেবে। মা চলো, মা চলো, যাও দশরথ। অসার সংসার, এখানে কেহ নহে কার, সমস্ত টুকুই যেন রঙ্গমঞ্চের অভিনয়। এ নাটক যেদিন শেষ হয়ে যাবে, সেদিন সকলকে সাজ পোশাক খুলে যার যার বাড়ি ফিরে যেতে হবে, যার যার বাড়ি ফিরে যেতে হবে। ও পাচ্ছি না, আর পাচ্ছি না, এই ব্যাধিগ্রস্ত জীবনটা দিয়ে এই যন্ত্রণা কাতর দেহটা নিয়ে বেঁচে থাকার স্বাদ আমার নেই। আজ 10 দিন ধরে ভাবছি বিষকে, এই যন্ত্রণা থেকে আমি মুক্তি। আমার নাম ধরে ডাকে, কে 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 তুমি? ভুবন উজ্জ্বল করা দেব জ্যোতির্ময় কান্তি, কে কে তুমি? মৃত্যুঞ্জয়, বিষ খেতে চাইছিলি কেন? দেখি দেখি তুই কি বিষ কিনে এনেছিস। এটা খেলে কেউ কি মরে? এই দেখ, এই দেখ আমি খাচ্ছি। এই নে তুই খা, হাকর খেয়ে তুই এখানেই মর। কই ঠাকুর, বিষ খেলাম মরছি না তো? তুই যে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করতে পারে সেই তো মৃত্যুঞ্জয়। আজ থেকে 1000 বছর পরে তুই বেঁচে থাকবি এই ভক্ত মানুষের মাঝে। মৃত্যুঞ্জয়,
তুমি আমাকে কথা দাও ঠাকুর, কোনদিন তুমি আমাকে ভুলে যাবে না। মৃত্যুঞ্জয়, আমি কি তোদের ভুলতে পারি? তোরা যে অনেক বড়, তোরা যে আমার চাইতেও বড়। তোরা জানিস না আমার চাইতে আমার নাম বড়, নামের চাইতে আমার ভক্ত বড়। তোরা যে আমার সেই ভক্ত, আমি কি তোদের ভুলতে পারি? কোথায় আমার মহাপ্রভু, তোমাকে এত করে খুঁজে বেড়াচ্ছি, তবু তোমার দর্শন মিলছে না। দেখা দাও, দেখা দাও প্রভু, তুমি একবার আমাকে দেখা দাও। হে দয়াল দীনবন্ধু করুণা সিন্ধু, তুমি একবার নিজগুণে আমাকে দেখা দাও। তুমি কাকে খুঁজছো সরকার মশাই? আমার মহাপ্রভুকে। তোমার মহাপ্রভু কোথায় আছে জানো? না মা, তুমি কি জানো কোথায় আছে আমার মহাপ্রভু? সরকার মশাই, এই অবতারে তোমার মহাপ্রভু অন্য নামে অবতীর্ণ হয়েছে। তার নাম হয়েছে শ্রী শ্রী হরিচাঁদ। নামটা শুনবা মাত্র আমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হচ্ছে, হৃদয়ের মধ্যে নূতন প্রাণের হিল্লোল বইছে। বলো মা, বলো কোথায় আছে আমার মহাপ্রভু? মোল্লাকান্দি মৃত্যুঞ্জয়ের বাড়ি যাও, মৃত্যুঞ্জয় তোমাকে নিয়ে যাবে তোমার মহাপ্রভুর কাছে। যাব মা, যাব, তোমার কথা মতো আমি মোল্লাকান্দি যাব। একি, কোথায় পালালো সেই মেয়েটা? বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই আমার ব্রহ্মময়ী মা এসেছিল ছদ্মবেশে, আমাকে আমাকে ঠিকানা দিয়ে পালিয়ে গেল। যাবো মা, যাবো, তোমার দেখানো পথ ধরেই আমি আমার প্রভুর সন্ধানে যাব মা, আমার প্রভুর সন্ধানে যাব। আমার পরাণী প্রিয় হরিচাঁদ রে, ঠাকুর তো শ্রীচরণে প্রণাম পূজনা, যেন জীবনে মরণে বন্দী ওই চরণে থাকি। শ্রীচরণে প্রণাম পূজনা, আমার পরাণী প্রিয় হরিচাঁদ রে, ঠাকুর তো পরাণী প্রিয় হরিচাঁদ রে, ঠাকুর তো শ্রীচরণে প্রণাম ভজনা, আমার জীবনে
বাবা বাবা পুরো বাড়িটাকে দেখছি ঠাকুরের মন্দির বানিয়ে ফেলেছে। হ্যাঁ শোনো, ওসব ঠাকুর টুকুর আমার এ বাড়িতে চলবে না। এসব তুমি কি বলছো? মেয়ে হয়ে জন্মেছি অথচ ঠাকুরের পূজা করতে পারবো না? ওগো, ঠাকুরের পূজা করে স্বামী সন্তান আর সংসারের মঙ্গলের জন্য। আর তুমি? আমি আমি তোমাকে বারণ করছি, ওসব ঠাকুরের পূজা আমার এ বাড়িতে চলবে না। আমি আমি তোমার আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি গো। এই ফুলগুলো দিয়ে তুমি কি করবে? এই ফুলগুলো দিয়ে তুমি কি করবে? এই ফুল দিয়ে মালা গেঁথে আমি আমার প্রাণে ঠাকুরকে পরাবো। কাকে মালা পরাবি? কাকে? আমার প্রাণের ঠাকুর, আমার মনের ঠাকুর, দয়াল হরি ঠাকুরকে পরাবো। ওরে কুলোটা, বলি আমার বাড়িতে থেকে বর পুরুষকে মালা পরানো হচ্ছে। যা বেরিয়ে যা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। জালকি জালকি জালক, কি হয়েছে তোর চোখে জল কেন? বল বল বল। ওরে, আমি সব কিছু সইতে পারি, কিন্তু আমার আদরণী বোনের চোখের জল আমি সইতে পারি না। দাদা, দরদের চোখের জল একেবারে উতলে উঠছে। শুনুন শুনুন, আপনার বোন একটা কুলোটা। জানকি সংসার করবে আমার, আর মনে মনে মালা পরাবে পর পুরুষকে। জানকি, এই জানকি, সত্যি করে বল বোন, তুই কার জন্য মালা গাচ্ছিলি? তুমি তুমি কেমন করে ভাবলে দাদা, তোমার বোন তোমার কাছে মিথ্যা কথা বলবে? আমি মালা গাঁথতে চেয়েছিলাম আমার ঠাকুর, তোমার ঠাকুর, এই জগতের ঠাকুর, হরি ঠাকুরের জন্য। আর তোকে কিছু বলতে হবে না বোন, তোকে সারা জীবন আমার বাড়িতে রাখবো, তবে আমার ঠাকুরের অপবাদ নিয়ে তোকে এই বাড়িতে আর একদিনও থাকতে হবে না। চল বোন চল, তুই আমার বাড়িতে চল। যাও যাও, দাদার বাড়িতে গিয়ে এবার মনের আনন্দে মনের মানুষ প্রাণের মানুষের জন্য মালা গাঁথোকে যাও। তবে হ্যাঁ, একদিন ফিরে আসতেই হবে, একদিন ফিরে আসতেই হবে, আর সেদিন সেদিন শুধু এ বাড়িতে চলবে আমার নির্দেশ, আমার নির্দেশ।